সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নন পোস্ট রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল সার্কিট অনুশীলন করব, প্র্যাকটিস করব। তো এখানে আমাদের যে যে কম্পোনেন্টগুলো প্রয়োজন হয় সেই কম্পোনেন্টগুলো আমরা আগে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, এটি হলো ক্যাবিনেট ল্যাম্প। ক্যাবিনেট ল্যাম্প, এটি আসলে আমাদের ভিতরে আলোর জন্য প্রয়োজন পড়ে। এটি এসি 220 ভোল্টে ব্যবহার হয় এবং এটির ওয়াট সাধারণত 15 ওয়াটের মধ্যে হয়ে থাকে ম্যাক্সিমাম সময়। আর এটা দেখেন সিঙ্গেল ডোর সুইচ, এটি সাধারণত দুই টাইপের হতে পারে, এনসি এবং এনও টাইপের। তবে এটি বাতির সাথে লাগালে নর্মালি আমাদের এটা এনও টাইপের ব্যবহার করতে হয়। সুইচ দিলে সরি, বাতি যখন দরজা খোলা হয় তখন সেটা এনসি হয়, আর নর্মাল অবস্থায় সেটা এই অবস্থায় আর কি, এরকম যখন আমরা দরজাটা খুলি এই কন্ডিশনটা থাকে, আর দরজা দিলে এরকম থাকে। তা দরজা দিলে এটা হলো আমাদের এনও হবে, আর দরজা খুললে এটা হলো এনসি হবে। তাহলে নর্মাল পজিশনে এটা এনসি সুইচ আছে আর কি। এটা দেখেন ডাবল ডোর সুইচ, এই নন ফস্টেই এই দুই টাইপে ব্যবহার হতে পারে। অনেক ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির ডায়াগ্রাম অনুযায়ী এটা ডাবল ডোর ব্যবহার করতে পারে, আবার অনেক ক্ষেত্রে সিঙ্গেল ডোর দিয়ে কাজ সারতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কুলিং ফ্যানের কানেকশনটা ডাইরেক্ট করে রাখে আর কি। তো এগুলো নিয়ে আমরা ডায়াগ্রাম যখন আলোচনা করি তখন করব। তো এখানে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন সুইচ ব্যবহার হয়ে দেয়, আমি দুটোই করছি। তো এটা হলো সিঙ্গেল ডোর সুইচ, তো এটা আমাদের ফার্স্ট টাইপে তো থাকেই, নন ফার্স্টেও থাকতে পারে। আর এটা হলো ডাবল ডোর সুইচ, ঠিক আছে। তো এই ডাবল ডোর সুইচের ফাংশনটা আমরা একটু দেখে নিই। তো ডাবল ডোর সুইচের তো দেখেন যে আমাদের এখানে এই যে সুইচটা, এটা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রকম হতে পারে, অর্থাৎ এটা এখানে পুশ করার জন্য আমরা দেখতে পাচ্ছি একটা, অনেক সময় দুটোও থাকতে পারে, ঠিক আছে। তো এখন এই যে সুইচটা আছে এটার কিন্তু এনও এনসি এখানে লেখা আছে, বুঝছেন। তো দেখেন আমরা এটা একটু জুম করে নিলাম, তো জুম করলে আমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি, প্রথমে উপরে লেখা সি, তো এই সি দ্বারা কমন বোঝাইছে, তার মানে এই প্রথম টার্মিনালটা কমন। এখানে আমরা লাইন ইন করলে এর সাথে এটা আছে এনও এবং এটা আছে এনসি। যখন আমরা এটা পুশ করবো এদের অবস্থানটা চেঞ্জ হবে, অর্থাৎ এনওটা এনসি হবে আর এনসিটা এনও হবে। তো এটা কিন্তু এখানে অলরেডি আইডেন্টিফাই করা আছে, তারপরে যদি আমরা এটা টেস্ট করে নিতে চাই টেস্ট করে নিতে পারবো। তো ঠিক আছে, আমরা ডাবল ডোর সুইচটা চিনলাম। তো এরপরে দেখেন যে আমরা দু মাইনাস করি, তো এটা হলো টাইমার মোটর। তো টাইমার মোটরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম হতে পারে, সাধারণত এখানে চারটি টার্মিনাল থাকে। তো একটাতে আমরা নিউট্রাল ব্যবহার করি আর এই বাকি তিনটে হলো সুইচিংয়ের জন্য। তো এই সুইচিংয়ের জন্য থাকলে এখানে আমাদের সবসময় ম্যাক্সিমাম সময় যে নম্বরগুলোর দিকে তাকালে 2, 3, 4, এই যে তিনটা নম্বর, এখানে এক নম্বর ধরা হয়েছে এটাই, আর 2, 3, 4-এর মাঝে হলো 3, তা তিনটা হলো আমাদের মূল লাইনটা ঢোকে, আর তিনের সাথে সুইচিং করে 4-এ এবং তিনের সাথে সুইচিং করে 2-তে। তো ম্যাক্সিমাম সময় 3 থেকে 4, এটা ম্যাক্সিমাম সময় হয়, অর্থাৎ এটা কম্প্রেসারে হয় 4 নম্বরটা, আর 2 নম্বরটা হিটারে হয়। তারপর আমাদের চেক করে নিতে হয়, যারা চেক করতে পারেন আমার অন্য ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন। এই টাইমারটাও কিন্তু একই কথা, এখানেও একই রকম কথা, এখানে আরও কিছু তথ্য লেখা আছে, বাট এটাই পরপর সাইড টার্মিনাল দেওয়া, ঠিক আছে। এখানে পরপর সাইড টার্মিনাল দেওয়া, এখানে নম্বর করা, দেখেন যে 1, 2, 3, 1, 1-এর পরে দেখেন 2, 3 সিরিয়াল যায়নি, এটা 2, 3, 4, এটা ঘুরে আসছে। এখানে এই সিরিয়ালটা যে একটু ভিন্ন রকম করছে, এর অর্থে এই যে একটা এটা নিউট্রাল হবে, এখানে 2 হলো লাইন হবে মূল লাইন, আর এখানে সরি এটা 3 লাইন হবে, আর 2 আর 4, এই 4-এর মধ্যে একটা হলো কম্প্রেসর, এটা কম্প্রেসর আর এটা হিটার হবে। আমরা চেক করে নেব যদিও। এরপর দেখেন থার্মোস্ট্যাট, তো থার্মোস্ট্যাট কিন্তু এটা আমাদের ফার্স্ট টাইপেও থার্মোস্ট্যাট আছে, আর এটা নন ফার্স্টেও থার্মোস্ট্যাট থাকবে। থার্মোস্ট্যাটের কাজ হলো ফ্রিজে পর্যাপ্ত ঠান্ডা হলে সেটি কম্প্রেসরকে রেস্ট করে দেয় বা লাইনকে বন্ধ করে দেয়, ঠিক আছে। তো থার্মোস্ট্যাট অনেক সময় টাইমারের আগেও থাকতে পারে, আবার টাইমারের পরেও থাকতে পারে, এটা কানেকশন ভিন্ন হয়। তো এটা একটা থার্মোস্ট্যাট, দেখেন এই যে অনেক সময় 3 টার্মিনালের থার্মোস্ট্যাট হতে পারে, বাট এখানে যেটা আছে এটা কিন্তু আমাদের 2 টার্মিনালের থার্মোস্ট্যাট, ঠিক আছে। তো সাধারণত 2 টার্মিনালটাই বেশি ব্যবহার হয়ে থাকে, নর্মাল অবস্থায় এই দুটো এনসি থাকে, অর্থাৎ দুটো কানেক্টেড থাকে, ঠিক আছে। তো এরপরে দেখেন যে আমরা হিটার দেখেছি, হিটার, তো এটা হলো হিটার। তো এই যে হিটার, হিটার বিভিন্ন রকম হয়। তো হিটার যে 2 টার্মিনাল, এটা 220 ভোল্টের হিটার, এখানে আমরা একটা লাইন দেবো, নিউট্রাল যাবে, কিন্তু এটা ডায়াগ্রামে কানেকশন হবে। হিটারের সাথে আরও দুটি ইকুইপমেন্ট, যেমন ডিফার্স থার্মোস্ট্যাট এবং থার্মাল ফিউজ, দুটো সিরিজে সংযুক্ত থাকে, ঠিক আছে। তো হিটার, এই হিটারটা সাধারণত 250 ওয়াট থেকে 350 ওয়াট পর্যন্ত হয়, আর হিটার এটা দেখতে কিন্তু রডের মতো,
এইজন্য এই হিটারটার নাম হলো রড টাইপ হিটার। আর এছাড়াও টিউব আকৃতির হিটার আছে এবং পাতা টাইপ হিটার আছে। এরপরে দেখেন যে আমাদের এই যে এটা হলো কুলিং ফ্যান। এই যে কুলিং ফ্যান, এটা হলো ইভাপোরেটরের সাথে বসে। তো কুলিং ফ্যান, এটার কাজ হলো ভিতরে বাতাস সরবরাহ করা বা ঠান্ডাটা সব জায়গায় ছড়িয়ে দেওয়া। তো এই কুলিং ফ্যান, এটা একটা শেডেড পোল টাইপ মোটর। আর এটার ওয়াট সাধারণত 8 থেকে 15 ওয়াট পর্যন্ত বেশি হবে, 8, 10, 12 এই ওয়াটগুলো বেশি ব্যবহার হয়। তো যেখানে যেরকম সাইজের ফ্যান আছে সেটা সেই ফ্যানটাই লাগাতে হবে, ঠিক আছে? এটা যে সরাসরি 2 টার্মিনাল আছে, এখানে লাইন গেলেই ফ্যানটা চালু হবে। আমরা এই পাশে আরও কিছু ডিভাইস রয়েছে, আমরা সেগুলো দেখে নিই। তো দেখেন যে এখানে এটা হলো আমাদের কুলিং ওভারলোড প্রোটেক্টর অথবা ডিফার্স্ট থার্মোস্ট্যাট। তো এই কুলিং ওভারলোড প্রোটেক্টর, ডিফার্স্ট থার্মোস্ট্যাট, এটার অবস্থান, এটা কিন্তু ইভাপোরেটরের সাথে থাকে, ঠিক আছে? এটা এবং এই যে থার্মাল ফিউজ, এই দুটোই ইভাপোরেটরের সাথে থাকে এবং এটার সংযোগ হিটারের সাথে সিরিজ থাকে। এই যে এটা হিটারের, তো হিটারের সাথে এটা সিরিজ সংযোগ থাকে, অর্থাৎ হিটারকে নিয়ন্ত্রণ করার জন্যই কুলিং ওভারলোড প্রোটেক্টর বা ডিফার্স্ট থার্মোস্ট্যাট এবং থার্মাল ফিউজ ব্যবহার করা হয়। তো এটার কাজ হলো, এটা নর্মাল অবস্থায় এনও থাকে, যখন এর চারপাশে বরফ জমে যায় তখন এটা কানেক্টেড হয়, অর্থাৎ এনসি হয়। আর এনসি হয়ে হিটারকে লাইন দেয়, যদি টাইমার লাইন দিয়ে থাকে তখন দেবে আর কি, লাইন দিলে তখন আমাদের বরফটাকে কাটবে বা বরফ গলাবে, ঠিক আছে? তো এরপর দেখেন থার্মাল ফিউজ, এটা এই হিটার লাইনের থার্মাল তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, কোনো কারণে বেশি তাপ হয়ে গেলে বা কারেন্ট বেশি নিলে এটা হিটার লাইনকে ডিসকানেক্ট করতে পারে, ঠিক আছে? তো এখানে দেখেন যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি কম্প্রেসর। তো কম্প্রেসরের মধ্যে মোটর আছে, তো এটা হলো কম্প্রেসর। তো এই যে কম্প্রেসর, আমরা একটা কাটা কম্প্রেসর দেখাচ্ছি, এখানে ভিতরের অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মোটর রয়েছে, এখানে ওয়াইন্ডিং আছে, এখানে যে, তো ঠিক আছে, আমরা এখানে যে টার্মিনাল আছে এটা ইলেকট্রিক্যাল সংযোগ হয়, ভিতরের অংশটা তো আমরা দেখতে পাই না সচরাচর। তো এই যে কম্প্রেসর লিখে রাখছি, এটা হলো কম্প্রেসর। তো এই কম্প্রেসর চালানোর জন্য, কম্প্রেসরের নিরাপত্তার জন্য বা কম্প্রেসর চালানোর জন্য এখানে দুটো ডিভাইস ব্যবহার করা হয়েছে। একটা না ওভারলোড প্রোটেক্টর, এটা দেখতে দুই রকমের, যেমন এটা এক টাইপের আর এটা এই যে রিং গোল ধরনের, এই দুই ধরনের টাই ব্যবহার হয়। আর একটা রিলে, এই যে পিটিসি রিলে অথবা এটার নাম কিন্তু কারেন্ট কয়েল রিলে। তো কারেন্ট কয়েল রিলে এখন তেমন চলে না, তারপর আমি দেখাইছি। আর পিটিসি মূলত এটা, হ্যাঁ, এটা হলো পিটিসি রিলে। তো এই পিটিসি রিলে আর একটা ওভারলোড প্রোটেক্টর যদি আমরা নিই, যে কোনোটা আমরা এই যে গোলটা নিলাম, তাহলে এই যে ওভারলোড প্রোটেক্টর আর পিটিসি হয়ে গেল। তো এই দুটো আমাদের এখানে বসবে। এটা কানেকশন যদি কেউ না জানেন, আমার অন্য ভিডিও দেখে নিতে পারেন। এটা কীভাবে টেস্ট করতে হয়, এর ভালো মন্দ বিভিন্ন কিছু বলার আছে, সেগুলো আমাদের অন্য ভিডিওতে আছে। তো আমরা এখানে নর্মালি শুধু কম্পোনেন্টগুলো, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো এখানে আমরা দেখলাম। আমরা যদি এই কম্পোনেন্টগুলো কাউন্ট করি, আমরা এখানে বুঝতে পারবো যে মোট কয়টা কম্পোনেন্ট হচ্ছে। তো এখানে ধরুন যে আমাদের এই যে একটা কম্প্রেসর 1 নম্বর, এটা 2, হলো ওভারলোড প্রোটেক্টর 2, এখানে আমাদের পিটিসি হলো 3 নম্বর, এই যে থার্মাল ফিউজ 4 নম্বর, আমাদের এই যে কুলিং ওভারলোড প্রোটেক্টর 5 নম্বর, এই যে আমাদের কুলিং ফ্যান, ঠিক আছে, কুলিং ফ্যান হলো 6 নম্বর, আমাদের থার্মোস্ট্যাট 7 নম্বর, এই যে এখানে টাইমার মোটর 8 নম্বর, এরপরে দেখেন যে আমাদের হিটার, এই যে হিটারটা 9 নম্বর, ঠিক আছে? এরপরে আমাদের এই যে বাতি 10 নম্বর, আর বাতির জন্য একটা সুইচ, যে কোনো একটা হবে, ডাবল ডোর বা সিঙ্গেল ডোর, 11। এই মোট 11টা আইটেমই একটা নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরে থেকে থাকে। তো আশা করি আপনারা সবাই বুঝছেন। তো সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।